হাই, আজ আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার প্রজেক্টে মাস্টার কালার কম্বিনেশন ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে আমরা যখন কোনো প্রজেক্ট করতে চাই, আগে তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কোন দেশের জন্য কাজ করছি অথবা তাদের কালচার সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত। আর একইভাবে আমরা যখন সেই কালচার সম্পর্কে জানবো অথবা সেই দেশের কালার টোন সম্পর্কে জানবো, সেইগুলি আমাদের খুব প্রজেক্টের উপর ইফেক্ট ফেলবে এবং আমরা ক্লায়েন্টের খুব কাছাকাছি গিয়ে কাজটি করতে পারবো এবং ক্লায়েন্ট খুব খুশি হবে আমি আশা করি। সো একইভাবে দেখুন, কোনো দেশের কালচারাল কালারগুলো অনেকটাই নির্ভর করে সেই দেশের ফুলের কালারের উপর। সো আমি ব্যক্তিগতভাবে যে কাজটি সবসময় করে থাকি সেটি হলো ফুল থেকে আমি কালার পিক করি। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশে যে ফুলগুলি ব্যবহার হয় বা যে ফুলগুলি আমরা দেখি, সেই ফুলগুলি অন্য দেশের ক্ষেত্রে অন্যরকম ফুলগুলি আছে। সো তাদের কালার টোন আমাদের কালার টোন সাধারণত একটু পরিবর্তন। আর আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ফুল কেন ভালো লাগে। এই প্রশ্ন যদি করি তাহলে আপনি অনেক ধরনের চিন্তা ভাবনা করে যাবেন যে ফুল আসলেই কেন ভালো লাগে। তার মূল কারণ হচ্ছে একমাত্র ফুলেই একেবারে পারফেক্ট কালার কম্বিনেশন আছে। এই পারফেক্ট কালার কম্বিনেশনের জন্যই ফুলগুলি আপনার এত ভালো লাগে। আর তাই যখন আপনি কোনো ভিজুয়াল দেখবেন, অর্থাৎ পোস্টার ডিজাইন বা কার্ড ডিজাইন অথবা ওয়েব পেজ ব্যানার, সেখানে দেখবেন যে গ্রেডিয়েন্টের যে মানে কালার কম্বিনেশনগুলো হয়ে থাকে সেগুলো খুবই আকৃষ্ট করে আমাদের। কিন্তু আকৃষ্ট তো করে, বাট আমরা বুঝে উঠি না যে আসলে এই কালার কম্বিনেশনগুলো আসলে কীভাবে তৈরি হচ্ছে। তো সেই জন্য এই ট্রিক্সটি আপনাদের খুব কাজে দিবে। আমি যেভাবে করি আমার কাজগুলো, ঠিক সেইভাবে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে প্রথমত প্রতি সপ্তাহে অন্তত 1 ঘন্টা, আরও বেশি সময় হলে আরও ভালো, প্রতি সপ্তাহে 1 ঘন্টা আপনারা ফ্লাওয়ার লিখে, আপনারা যদি গুগলে সার্চ দেন অসংখ্য ফুল আসবে, বিভিন্ন দেশের ফুল আসবে, এই ফুলগুলোকে ইমেজ আকারে নেবেন ঠিক যেভাবে আমি নিয়েছি, এবং এইগুলি থেকে আপনি কালার পিক করবেন। আই ড্রপার টুল দিয়ে আপনি কালার পিক করে আপনি আপনার গ্রেডিয়েন্টগুলো তৈরি করবেন। এবং বিষয়টা এরকম না যে আপনি আজকে একটা প্রজেক্টের জন্যই করলেন বা প্রজেক্টটা শেষ ওটা বাদ, এরকম না। আপনি একবারে আপনি এই যে এইভাবে দেখুন, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট লিখে আপনি একটি ফাইল রেডি করবেন, এবং প্রতি সপ্তাহে আপনি যে টাইমটা এই পারপাস এর জন্য আপনি দিবেন, সেখানে আপনি প্রতিদিন মানে যত সম্ভব আপনি গ্রেডিয়েন্টগুলো পিক করে 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 আপনি এই ফাইলে সেভ করবেন। এবার ব্যবহার করবেন কিভাবে, ঠিক যখন আপনি কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন সেই প্রজেক্টের প্যাকেজিং বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার এই কালারগুলি আছে, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে একটি গ্রেডিয়েন্ট যেটি আপনার প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট হয় সেরকম একটি কপি করে ওখানে নিয়ে পেস্ট করলেন, তাহলে কি হবে, আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না এবং আপনি একেবারে মাস্টার কালার কম্বিনেশন পেয়ে যাবেন। তো সে মানে এটি খুবই খুবই মানে ভালো একটি অভ্যাস, যেটা আপনারা প্রতিনিয়ত করলে আপনাদের কালার নিয়ে টেনশন হবে না। অর্থাৎ এমন অনেক সময় হয় যে আমরা অন্যের কাজ দেখলে খুব ভালো লাগে বাট নিজের কাজে সেই কালার কম্বিনেশনটা কখনোই আসে না। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আজকে এই ট্রিক্সটা আপনাদেরকে জানানোর, এবং এই ট্রিক্স জানানোর পরে আমি আশা করব যে আপনাদের প্রজেক্টের কালার কম্বিনেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এটি হচ্ছে যে আপনার প্র্যাকটিস এবং কিভাবে গ্রেডিয়েন্টটি রেডি করবেন আমি জাস্ট সেটি একটু দেখিয়ে দেবো আপনাদের। দেখুন আমি এখানে 2টা ফুল নিয়েছি,
এবার আমাকে দেখতে হবে যে এর সর্বোচ্চ ডার্ক কালার কোনটি আর সর্বনিম্ন ডার্ক কালার কোনটি, অর্থাৎ সর্বোচ্চ লাইট কালার আর সর্বোচ্চ ডার্ক কালার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লাইট কালারটি পিক করব। ওকে, আমার যদি মনে হয় যে না আমার প্রজেক্টের জন্য আরো লাইট প্রয়োজন, দেখুন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইট কালার পেয়ে যাবেন, কারণ এটা একটি লাইট কালার। এখানে একটি ডার্ক কালার দিব আমি, এটি একটি ডার্ক কালার, দুটি খুবই স্ট্যান্ডার্ড কালার, যে দুটি সলিড, যেটা আমার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড বা প্রজেক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে আমি নিতে পারি, অথবা এই দুইটি থেকে আমি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। সেটি কিভাবে, দেখুন এটি এটিকে আমি, এই দেখুন এখানে সিলেক্ট করার সাথে সাথে আমার ফিল কালারে এই কালারটি চলে এসেছে। সো এটিকে মাউস দিয়ে ধরে টেনে আমি বাম পাশে ছেড়ে দিলাম। এখন এবার আমাকে এই কালারটি, ডার্ক কালারটির কোডটিকে আমি কপি করব। এই যে এখানে কোডটি আছে, কন্ট্রোল সি ক্যান্সেল, ওকে এটি ধরলাম, এই লকের উপর ডাবল ক্লিক করব, এই অ্যারোতে এসে RGB করব, এইখানে কন্ট্রোল ভি পেস্ট করব। তাহলে আমি ধরুন একটি বিউটি প্রোডাক্ট নিয়ে প্যাকেজিং করব, বা কোনো যে কোনো ওয়েবসাইটের জন্য যদি এই কালারটি আমার বায়ার কর্তৃক নির্দেশ থাকে, তাহলে দেখুন আমার তিনটি কালার প্রজেক্টের জন্য যে বেসিক যে কালারগুলোর প্রয়োজন হয় সেই কালারটি রেডি। অর্থাৎ আমার সলিডের ক্ষেত্রে দুইটি কালার রেডি, এবং আমার দুইটি কালারের মিড টোন, অর্থাৎ যেটাকে আমরা মাঝামাঝি টোন বলি, সেরকম টোন রেডি আছে, এবং কম্বিনেশন একেবারেই কম্বিনেশন যেটা গ্রেডিয়েন্ট সেটিও রেডি। সো আশা করি এই তিনটি কালারের বাইরে একটা প্রজেক্টে আর বেশি কালার আপনার প্রয়োজন হবে না। দেখুন আমি আরও একবার আপনাদেরকে এই সেম জিনিসটি আরও একবার দেখাবো। এটি এটি আমাদের বাংলাদেশি এক ফুল, যেটাকে আমরা কার্ড গোলাপ বলে থাকি। সো সেই ক্ষেত্রে আমি প্রথমে এর একেবারে লাইট কালারটি নিব। ওকে, লাইট কালার। এবার আমার প্রজেক্টের জন্য এখানে আমি ডার্ক কালারটি নিব। ওকে, আপনারা চাইলে আরো ডার্ক নিতে পারেন, যেমন এখানে আরো ডার্ক আছে, আপনাদের প্রজেক্ট এবং আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে এটি আসলে কেমন হবে। সো ওকে, সো আমার দুইটি সলিড কালার রেডি। এবার আমি আমার এই সলিড কালারটি একটু ইয়েলিশ নিব। ওকে, আই ড্রপার টুল দুটিকে দিলাম, কন্ট্রোল সি ক্যান্সেল, দেখো এখানে ফিল কালার রেডি। সো টেনে এনে এখানে ছেড়ে দিব, এবং এখানে ডার্ক কালারটি দিব, RGB করব। দেখুন আমার প্রজেক্ট কালার রেডি। ঠিক এইভাবেই আপনি আপনার প্রজেক্টের মাস্টার কালার গুলো বের করতে পারবেন, এবং এই যে কালারের কম্বিনেশন, এটি দিয়ে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনার কাজের ডেভেলপমেন্ট অনেক অনেক বেড়ে গেছে। অর্থাৎ আই ক্যাচিং যে ব্যাপারটা কালারের ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে আপনারা একেবারেই স্যাটিসফাইড থাকতে পারবেন। সো আশা করি যে আজকের পর থেকে আপনাদের কালার নিয়ে কোনো প্রবলেম হবে না, প্রজেক্টের কালার নিয়ে। অবশ্যই অবশ্যই আপনার প্রজেক্টটি যে রিলেটেড, অর্থাৎ যে পণ্যের উপর বা যে ওয়েবসাইট ব্যানার, তাদের লোগোটি আগে আপনাকে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আগে লোগোর কালার থেকে পিক করে আপনার প্রোডাক্টে যাওয়াটাই বেটার। সো আশা করি যে আজকের পর থেকে আপনাদের কালার কম্বিনেশনের প্রবলেমগুলো সলভ হবে, এবং আরও কীভাবে এর টোনগুলি বাড়াতে হয় বা কীভাবে এই টোনগুলি নিয়ে কাজ করতে হয়, কোথায় কীভাবে টোন দিতে হয়, এই টোনগুলি নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব।
বা মাস্টার কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই নেচারের উপর ডিপেন্ড করবেন, কারণ নেচারে আছে বেস্ট কালার কম্বিনেশন, যার জন্যই আমরা প্রকৃতির দিকে তাকিয়ে থাকি বা প্রকৃতিকে এত ভালোবাসি। সো আশা করি ভালো লেগেছে টিউটোরিয়ালটা, ভালো থাকবেন সবাই।